কারো কালেমায় রুটি রুজি হয় আর কারো কালেমায় ফাঁসি। কেমন কইছে কথাটা? এক কালেমায় রুটি রুজি হয়, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত বাজাদ, আর এক দাস দাসী, আর এক দাস দাসী, এক কালেমায় মিলাদ সালাম ভোগ বিলাসীর পথ, এক কালেমায় জেলের তালা রাসূলের উম্মত, এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার, এক কালেমায় আল্লাহ রাসূল সাথী হবে তার, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। অর্থাৎ যারা ফাঁসির মঞ্চে গেল এরা বিনা হিসাবে জান্নাত কামাই করে 14 গোষ্ঠীরে জান্নাতে নিছে। তোরা কে রে তুই? গোড়া চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? আমগো যাদের ফাঁসি হয় না আমরা সব ধ্বংস হয়ে গেছি, মানে আমগো কালেমায় রুটি রুজি, হেগো কালেমায় ফাঁসি, বাকি লাইনডার শুনি নেয়, খুঁজ দেশি শোনার জন্য গান বানাইছে। গান মানে কি কয়? ডারে সঙ্গীত যা কয় কো, দেশাত্মবোধক একটা ইসলামী গান। আমি এইটার মনে হচ্ছে আমি তো আজীবন গান গাওয়ি না, গজল টজল গাইছি। আমি উল্টা যদি বানাই যে তোম গো কালেমায় দাড়ি নাই, আম গো কালেমায় দাড়ি, তোম গো কালেমায় ভর্দা নাই, আম গো কালেমায় ভর্দা, রাগ এমনি উঠে শরীরে, চূড়ান্ত বেয়াদবি যখন করে তখন তার বরদাস্ত করা যায় না। ইয়ে বিজ্ঞাই ইয়ে গভর্নমেন্ট, আপ গভর্নমেন্ট মে কুছ নেই হ্যায়, ইয়ে ভ্যানচো সারে মিলকে হমকো পাগল বনা রহে মাদার চোদ কে বচ্চে।